हाई व्यूअर्स आज के एम एक स्टक नहीं आलोचना करते चले स्टकटा आगामी दिन द्विगुण रिटार्न लक्ष्य स्थिर कर देखते पासी जे हमारे भारत प्रधानमंत्री नरेंद्र मोदी डिफेंस सेक्टर जे भाव अर्थ खर्चा कर चीन के शिक्षा देवर जो जे प्रतिरक्षा व्यवस्था निच्चे आगामी दिन में डिफेंस सेक्टर शेयर दो थे के तीन गुण बृद्धि होते चले आज के प्रमाण हिसाब से पेलम फ्रांसर प्रधानमंत्री सती जे डीलटा हलो डिफेंस नहीं सेखने देखते पेलम राफेल चुक्ति हलो एवं सबमेरिन डिफेंस चुक्ति हलो आम्रा सबाई भावी जे नरेंद्र मोदी विदेश थेके अस्त्र किनछे किन्तु ना भाई এখানে চুক্তি হয়েছে যে অস্ত্র সরঞ্জামের ইনফরমেশন বা টেকনোলজি শেয়ার করার জন্য সেই জন্যই ভারতের ডিআরডিওর সাথে যে তথ্য আদান প্রদান হওয়ার কথা রয়েছে চুক্তি অনুযায়ী সেটি যদি বর্তমানে বাস্তবায়িত হয় তাহলে কিন্তু আমরা ডিফেন্স সেক্টরের যে শেয়ারটির কথা আজকে বলবো বা স্টকটির নাম বলবো সেটা কিন্তু আগামী দিনে দুই থেকে বা তিন গুণ রিটার্নের আমরা আশা রাখছি তাহলে সেই শেয়ারটার নাম কি আমার চ্যানেলের পক্ষ থেকে বলছি এই শেয়ারটার নাম হলো এইচইউএল এবং আরেকটি শেয়ার হলো অ্যাপোলো মাইক্রো সিস্টেম লিমিটেড এই দুটি শেয়ারে আগামী তিন চার মাসের মধ্যে যে গ্রোথটা আশা রাখছি 30% গ্রোথ আপনারা গুগলে গিয়ে সার্চ করে দেখে নিতে পারেন যে দুটি কোম্পানির নাম বললাম সেই দুটি কোম্পানি গুগলে যদি সার্চ করে দেখেন আগামী দু তিন বছরের মধ্যে যে রিটার্নটা দিয়েছে সেই রিটার্ন অনুযায়ী যথেষ্ট আশা অনুরূপ তাই বলছি এই শেয়ারগুলো বাই করুন এবং দু তিন বছরের জন্য হোল্ড করুন হোল্ড করলে আপনারা এই শেয়ার থেকে যে মুনাফা পাবেন যা ইন্ডেক্সকে বিট করে যাবে আমাদের সেন্সেক্স বা নিফটি ফিফটি সাধারণত 12-15% রিটার্ন দিয়ে থাকে কিন্তু এই ডিফেন্স সেক্টরের যে স্টকটার নাম বললাম বিগত দু তিন বছরের মধ্যে এইচইউএল যে রিটার্নটা দিয়েছে অনেকটাই আশানুরূপ দু তিন বছর আগে এইচইউএলের শেয়ার প্রাইস ছিল 900 টাকা কিন্তু বর্তমানে এইচইউএলের শেয়ার প্রাইস রয়েছে 3800 টাকা তাহলে আপনি ভাবুন তিন বছর আগে আপনি যদি 900 টাকা ইনভেস্ট করতেন তাহলে এখন আপনি 3800 টাকা পেতেন আপনি কি ব্যাংকের টাকা জমালে এই টাকাটা কি রিটার্ন পেতেন কখনোই না এবং এইচইউএল ডিভিডেন্ড দিয়ে থাকে ইয়ারলি 2% করে ডিভিডেন্ড দিয়ে থাকে আর এইচইউএল কোম্পানিটি কি বানায় এই কোম্পানিটি হেলিকপ্টার বানিয়ে থাকে এবং যুদ্ধ বিমান বানায় তো যখন ডিআরডিওর চাহিদা বাড়বে চীনের সাথে যখন যুদ্ধক্ষেত্রে দেশকে যখন প্রতিরক্ষা ক্ষেত্রে মজবুত করতে চাইবে সরকার তখন এই শেয়ারগুলির ডিমান্ড দ্রুত বাড়বে তাই এখন থেকে যদি আপনারা ইনভেস্ট করেন তাহলে দু তিন বছরের মধ্যে যে গ্রোথটা আপনারা পাবেন সেটা অনেকটাই বেশি রিটার্ন হবে তাই সুবর্ণ সুযোগ রয়েছে আপনারা বাইং করুন।